এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশি আম্পায়ারের সাথে মজা করলেন পাকিস্তানি ক্রিকেটার। গুনাথি লাকাকে ফেরানোর পর আরেক বাহাতি ভানুকা রাজাপাকসেকেও সমস্যায় ফেলেছিলেন হারিস রৌফ। তার ইয়র্কার মিস করে গিয়েছিলেন রাজাপাকসে, লেগেছিল বুটে। পাকিস্তানের জোরালো আবেদনে সাড়া দেননি আম্পায়ার মাসুদুর রহমান। বাবর আজম রিভিউ নিয়েছিলেন, তবে সেই উইকেটে হয়েছে আম্পায়ার স্কল। মাসুদুরের সঙ্গে এরপর মজা করতে দেখা গেছে শাদাব খানকে। আম্পায়ারকে দুই হাত আড়াআড়ি নাড়ানোর বদলে আঙুল তুলতে বলেছিলেন তিনি। আম্পায়ার মাসুদুর রহমানের আঙুল ধরে শাদাব খান যখন টানাটানি করছিলেন, তখন তা দেখে হেসে দেন আম্পায়ার। ক্রিকেটে এ ধরনের দৃশ্য দর্শককে আনন্দ দেয়। আম্পায়ার মাসুদুর রহমান এর আগে এই এশিয়া কাপে ভারত পাকিস্তানের হাই ভোল্টেজ ম্যাচেও আম্পায়ার ছিলেন। সেই ম্যাচে যথেষ্ট প্রশংসা অর্জন করেছেন তিনি। রাজাপাকসের অর্ধশত রানে 170 রান করে শ্রীলঙ্কা। পরে প্রমোদ মাদুসন ও হাসারাঙ্গার দাপটে 147 রানেই শেষ হয়ে যায় পাকিস্তান। পাকিস্তানের ইনিংসের প্রথমেই নাটক, কোনো বল না করে 9 রান দিয়ে দেন মাদুসঙ্কা। একের পর এক বল ওয়াইড এবং নো করেন তিনি। প্রথম ওভারে উঠে 12 রান, কিন্তু তৃতীয় ওভারে ম্যাচে ফেরে শ্রীলঙ্কা। পরপর দুই বলে বাবর আজম ও ফখর জামানকে আউট করে প্রমোদ মাদুসন। বাবর 5 রান করেন। এবারের এশিয়া কাপে রান পেলেন না পাকিস্তানের অধিনায়ক, ফখর করেন 0 রান। দুই উইকেট পড়ে যাওয়ায় রানের গতি কমে যায় পাকিস্তানের। এরপর জুটি বাঁধেন মোহাম্মদ রিজওয়ান ও ইফতেখার আহমেদ। রানের গতি কম হলেও উইকেট দিয়ে আসেননি তারা, ধীরে ধীরে হাত খোলা শুরু করেন ইফতেখার। রিজওয়ান খুচরো রানে ভর করে খেললেও বড় শট মারছিলেন ইফতেখার। হাসারাঙ্গাকে এক ওভারে একটি ছক্কা ও দুটি চার মারেন তিনি। প্রতি ওভারে জরুরি রানের বাড়ছিল, বড় শট খেলা ছাড়া উপায় ছিল না পাকিস্তানের। মাদুসনের বলে ছক্কা মারতে গিয়ে 32 রানের মাথায় আউট হন ইফতেখার। একদিকে টিকেছিলেন রিজওয়ান, আরও একটি অর্ধশত রান করেন তিনি। তার কাঁধেই ছিল দলকে টেনে নিয়ে যাওয়ার দায়িত্ব, কিন্তু 55 রানের মাথায় হাসারাঙ্গাকে ছক্কা মারতে গিয়ে রান আউট হন তিনি। ওই একই ওভারে আসিফ আলীকে 0 রানে বোল্ড করেন হাসারাঙ্গা, সেখানেই শেষ হয়নি। ওই ওভারেই আউট হন খুশদিল শাহ। 7 উইকেট পড়ে যাওয়ার পরে আর ম্যাচে ফিরতে পারেনি পাকিস্তান। শেষ পর্যন্ত 147 রানে শেষ হয়ে যায় তাদের ইনিংস।